গুড মর্নিং এভরিওয়ান, আমি অভিজ্ঞান, আমি পায়েল, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরার অন হুইলস। অনেক দিন পর আমরা বেরিয়েছি আবার, মানে সেই লাস্ট কোদাইকানালে একটা লং ট্রিপে গেছিলাম। মাঝে কিছু কিছু ছোটোখাটো জায়গায় গেছি, কিন্তু এত বৃষ্টি যে আমরা মানে ক্যামেরা বার করে কিছু শ্যুট করার মতন পরিস্থিতি ছিল না। হায়দ্রাবাদে মনসুন মানে হচ্ছে ভালো বৃষ্টি হয়, আর ওয়েদার টু গুড, মানে চারিদিকে দেখেই বুঝতে পারছো মানে রোদ একদম কম। তো আজ স্যাটারডে 13th of July, সকালবেলা ঘুম থেকে উঠে বেশ খুব একটা কাজকর্ম কিছু ছিল না, আর ওয়েদারটাও খুব ভালো। তো দেখে মনে হলো যে যাই কোথাও একটা অন্তত ঘুরে আসি, সেই জন্য বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আপাতত যাচ্ছি সমীরণদাকে তুলতে, সেখান থেকে তারপরে তেল ভরিয়ে বলবো না কোথায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে হট করে ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, কারণ হুট করে সকালে ঘুম থেকে উঠে মনে হলো যে বহুদিন বেরোনো হয় না, একটু ঘুরে আসি। তো জাস্ট একটা ভাবলাম যে আশেপাশের মধ্যে জায়গা আছে, গেলে দেখাবো, এখন বলে জিনিসটা মানে রহস্য উদ্ঘাটন করবো না। একদম, এই জায়গাটায় আমরা আগেও গেছি, কিন্তু জাস্ট আর কি সেটা গেছি প্রায় পাঁচ বছর আগে। হ্যাঁ, একটু টাইম স্পেন্ড করা, গাড়িটাকে নিয়ে বেরোনো স্পেশালি। বাকি ডিটেলস তো আমরা জার্নিতে যেরকম দিতে থাকি সেরকম দিতেই থাকবো। তাহলে চলো আজকের জার্নি আমরা এখন শুরু করছি। গাড়ির পেট পুজো চলছে, দাঁড়িয়ে পড়েছি একটা পেট্রোল পাম্পে যেরকম বললাম তেল ভরানোর জন্য। সমীরণদা উঠে গেছে, পেছনে রয়েছে, আর এরপরে আমরা একটা ব্রেকফাস্ট স্টপ দেব, কারণ সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি। সময় হয়েছে এখন 11:10, একটু দেরি করেই বেরিয়েছি কারণ খুব একটা তাড়াহুড়ো নেই। আমি ঘুরে পড়তে ভুলে গেছি। না না, আমি পড়েছি 11:10 এখন। এই আরেকটু এগিয়ে গিয়ে হাইওয়ের ওপরে কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব, তখন জানাচ্ছি আমরা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। চালিয়ে ফেলেছি প্রায় 35 কিলোমিটার মতো। তো এখানে আছে, পেছনে দেখা যাচ্ছে, এই চা খাওয়ার জায়গা কারাক চায়, হাইওয়ে কারাক চায়। তো ওখানে আপাতত চা খাওয়ার জন্য দাঁড়ালাম, মানে চা ব্রেকফাস্ট দুটোই হবে। অলমোস্ট 12টা বেজে গেছে, মাথার উপর রোদ্দুরও চচ্চর করে উঠে গেছে। যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন রোদ্দুর উঠে গেছে। হালকা করে একটু খেয়ে দিয়ে নিলাম। আমি যেরকম খেলাম হচ্ছে বাটার ধোসা, বাটার মশালা ধোসা, ও খেলো হচ্ছে মশালা ধোসা প্লেন। সমীরণদা নিয়েছিল হচ্ছে ইডলি বড়া। খাবার ঠিকঠাক, প্রাইসও একদম নর্মাল, খুব বেশি নয়। মানে বাটার ধোসা আমার নিল হচ্ছে 70 টাকা, প্লেন ধোসা ওই 50 টাকা করে। তো ঠিক আছে, চা কত করে নিল? চাটা জাফরানি চা, তাই দাম বেশি, 28। আচ্ছা, তো এই খেয়ে দিয়ে মোটামুটি হালকা একটু পেট পুজো করে আমরা আবার স্টার্ট দিলাম। এবার ফাইনালি আমরা যাচ্ছি যেখানে, সেই জায়গাটা হলো বিদার ফোর্ট। এবার বিদার ফোর্টটা কোথায় পড়ে সেটা তুমি বলো। এই রে, কঠিন প্রশ্ন। এটা আমি যতদূর জানি আমরা বর্ডার ক্রস করব, মানে আমরা আছি তেলেঙ্গানায়, তেলেঙ্গানা থেকে আমরা যাব হচ্ছে টুয়ার্স কর্ণাটকা। তো এটা কর্ণাটকার বর্ডারে পড়ে বিদার ফোর্টটা। অনেক পুরনো ফোর্ট, তো মানে অনেক জায়গায় ভেঙেছিলও গেছে, বাট গভর্নমেন্ট থেকে মেনটেন করে, কর্ণাটকার যে গভর্নমেন্ট তারা মেনটেন করে আর কি, যেটুকু রেস্টোরেশন করা যায় সেটা করেছে। আমরা আগেও গেছি জানি, কিন্তু যেটা বললাম একটু আগে, মানে 5 ইয়ার্স পরে আবার যাচ্ছি, দেখি হ্যাঁ কতটা আরো ভেঙেছে না কতটা আরো সুন্দর করে রিস্টোর করে রাখা আছে সেটাই দেখার। দেখাচ্ছে এখনো 78 কিলোমিটার মতন যেতে হবে, এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে আমরা 1:15 মধ্যে হয়তো পৌঁছাবো, যদি না মাঝখানে আর কোথাও ব্রেক দেওয়া হয়। হ্যাঁ, মানে ট্রাভেল টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 16 মিনিট। তো ঠিকই আছে, মানে 77 কিলোমিটার, 1 ঘন্টা 16 মিনিট, মানে রাস্তার সামনে পাকাই থাকবে। হ্যাঁ সেটাই। অবশেষে রাস্তায় সুন্দর চারিদিকে সবুজ দেখতে দেখতে বেশি কথা না বলে আমরা পৌঁছে গেছি বিদার ফোর্টের কাছে। এখন জাস্ট মানে ঢুকবো গেটের সামনে, গেটটা দেখাচ্ছি। এই হচ্ছে বিদার ফোর্টের এন্ট্রেন্স। আমরা আরো ভেতরে যেতে হবে, এখান থেকে আর 800 মিটার দেখাচ্ছে ম্যাপ, ভেতরে গেলে তারপরে অ্যাকচুয়াল ফোর্টটা। বেশ সুন্দর লাগে যখন কোনো ফোর্টে ঢুকি না, বেশ নিজেকেই একটা বেশ রয়্যাল রয়্যাল ফিলিং, এটা আগ্রা ফোর্টের মতো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোর্টের গেট। আগে হয়তো এখানে রাজারাজড়াদের ঘরবাড়ি ছিল, এখন জনসাধারণের এলাকা হয়ে গেছে আর কি। পৌঁছে গেছি বিদার ফোর্ট। এই পুরো জায়গাটা হচ্ছে পার্কিং, আমরা শহরের মধ্যে দিয়ে এলাম,
এসে এই মানে ফোর্টে ঢোকার ঠিক ডান দিকেই পার্কিং এর ব্যবস্থা রয়েছে, অনেকটা জায়গা, অনেকগুলো গাড়ি ধরে। আপাতত একটু দাঁড়িয়েছি, এবার আস্তে আস্তে ফোর্টের ভেতরে যাব, গিয়ে বাকিটা দেখাচ্ছি। বিদার দুর্গ ভারতের কর্ণাটক রাজ্যের বিদারের শহর এলাকায় অবস্থিত। শারজা দরওয়াজা এবং গুম্বদ দরওয়াজা হল প্রাসাদ কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বার। বাহমানিদ রাজবংশের সুলতান আহমেদ শাহ প্রথম 1427 সালে গুলবার্গা থেকে বিদারে তার রাজধানী স্থানান্তর করেন এবং বেশ কয়েকটি ইসলামী স্মৃতিস্তম্ভ সহ তার দুর্গ নির্মাণ করেন। বিদার দুর্গটি অনেক ঐতিহাসিক মাইলফলকের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। বাহমানি রাজবংশের উত্থান ও পতন, পাঁচজন দাক্ষিণাত্য সুলতানের উত্থান ও বিচ্ছিন্নতা, বারিদ শাহী ও আদিল শাহী রাজবংশের হাতে দখল এবং অবশেষে 1657 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের হাতে জয়লাভ। দুর্গে প্রবেশের জন্য সাতটি দরজা রয়েছে। গুম্বাদ দরওয়াজা হল প্রধান ফটক যা পারস্য শৈলীর স্থাপত্য প্রদর্শন করে। এর দেয়ালের পুরুত্ব 22 ফুট, গম্বুজ ছাড়াও উচ্চতা 45 ফুট। একটি বিস্তৃত প্যাসেজ এটিকে শারজা দরওয়াজার সাথে যুক্ত করেছে। এই দুটি প্রবেশপথের মধ্যে প্রায় 3000 সেনা সদস্য দুর্গ রক্ষার জন্য অবস্থান নিতে পারত। বিদার দুর্গের মধ্যে প্রধান স্মৃতিস্তম্ভগুলি হল তখত মহল, সোলাহ খাম্বা মসজিদ, দিওয়ান ই আম, তর্কশ মহল, রঙ্গিন মহল। তখত মহল বা রাজকীয় প্রাসাদ আহমদ শাহ নির্মাণ করেছিলেন। এটা ছিল রাজকীয় বাসস্থান। স্থানটি সম্পূর্ণরূপে রঙিন টাইলস এবং পাথরের খোদাই অংশ দ্বারা সজ্জিত ছিল, যা আজও দেখা যায়। এখানে বেশ কয়েকটি বাহমানি ও বারিদ শাহী সুলতানের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছিল। সোলাহ খাম্ব মসজিদ 1423 থেকে 1424 খ্রিস্টাব্দে কুবলি সুলতানি দ্বারা নির্মিত। মসজিদটি এই নামে পরিচিত কারণ এর সামনে 16টি স্তম্ভ রয়েছে। দিওয়ানিয়ামকে জলি মহলও বলা হতো। এটি জানানা ঘেরের পশ্চিমে অবস্থিত। ভবনটির দুটি প্রবেশপথ রয়েছে, একটি পূর্ব দিয়ে এবং অন্যটি পশ্চিম দিয়ে। মূল হলের পিছনের দিকে তিনটি কক্ষ রয়েছে। কেন্দ্রীয় কক্ষটি সম্ভবত সুলতানের চেম্বার ছিল, যেখানে তিনি দর্শক হলে আসার আগে বসতেন। সুলতানের একজন তুর্কি স্ত্রীর জন্য নির্মিত হওয়ার কারণে সম্ভবত এটাকে তর্কশ মহলকে বলা হতো। এটি মূলত বাহমানি রাজাদের দ্বারা নির্মিত হতে পারে, তবে দেয়ালের অলঙ্করণে প্রাপ্ত আলংকারিক কাজের অবশেষ থেকে বোঝা যায় যে মহলের উপরের অংশগুলি বারিদ শাহী সুলতানদের দ্বারা নির্মিত বা প্রসারিত হয়েছিল। রঙিন মহল বিদার দুর্গের সেরা সংরক্ষিত স্মৃতিস্তম্ভ, একটি স্থাপত্য বিস্ময়। রানী এবং তার মহিলা কর্মীরা প্রাসাদের প্রধান বাসিন্দা ছিলেন বলে এটিকে কুইন প্যালেসও বলা হয়। আমরা এই দিকটা দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম, আর হাঁটতে হাঁটতে এসে এই হচ্ছে সুন্দর একটা ভিউ। আর এই যে রাস্তাটা চলে গেছে, এখন তো পিচ হয়েছে। যখন আগে এসেছিলাম 5 বছর আগে, তখন পিচ ছিল না, রাবিশ ফেলা ছিল। তো এই লেকটার নাম হচ্ছে বোম্মা গণ্ডেশ্বর লেক। এখান থেকে যাওয়া যায়, কেউ চাইলে যেতে পারো। আর তার ঠিক পাশেই হচ্ছে গগনমহলটা, হচ্ছে এই দিকে। এই হচ্ছে গগনমহল। হাতে হাঁটতে পৌঁছে গেলাম এখানে, ডান দিকে লেখা আছে তখত মহল। তো এই হচ্ছে তখত মহলের ভিউ। যদিও এখন এখানটায় কেউ ঢুকতে পারবে না, কারণ তালা দেওয়া। আর এই তখত মহল থেকে যদি একটু বাঁদিকে তাকাই, তাহলে লেখা আছে নবাবখানা। এই হচ্ছে নবাবখানা যাওয়ার রাস্তা। চারিদিকে প্রচুর মহিষ ঘুরে বেড়াচ্ছে এখানে। আর এই হচ্ছে তখতখানার, না সরি, নবাবখানা, তার হচ্ছে এটা মোটামুটি ভগ্নাবশেষ, মানে কিছুই এখন আর প্রায় নেই। এদিকটা আমরা আগের বছর যখন আমরা এসেছিলাম 5 বছর আগে, এই জায়গাগুলো আসতে পারিনি, তখন বেশ রোদ্দুর ছিল। তবে আজকে এই যা উইন্ড ব্লাস্ট শুনেই বুঝতে পারছো, প্রচুর হাওয়া দিচ্ছে এবং মাথার উপরে সেরকম রোদ্দুরও নেই, হালকা মেঘ করে আছে। তো যে কারণে হাঁটতেও সুন্দর লাগছে হাওয়ার মধ্যে, আর চারিদিকে যে মানে মানে সৌন্দর্য সেটাও সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এখানে, বাঁদিকে লেখা আছে এটা দিল্লি দরওয়াজা। তো এই হচ্ছে দিল্লি দরওয়াজা। আমার মনে হয় ওই দিল্লির যে বুলন্দ দরওয়াজা আছে, মানে যেটা আগ্রাতে আছে বুলন্দ দরওয়াজা, তারই স্টাইলে তৈরি। আর এই ডান দিকে লেখা আছে ব্ল্যাক বাস্টিয়ান। তো এদিকে গেলে বুঝতে পারবো যে কী আছে। অলরেডি পায়েলা সমীরন্দা দেখে ফিরে এসছে, আমি যাই যদি দেখে আসি কী আছে।
এটাই হচ্ছে ব্ল্যাক বাস্টিয়ান, যা মনে হচ্ছে আমার কিছুই আর বিল্ডিংটার বাকি নেই আর কি, সবই ভেঙে চুরে গেছে। সামনের দিকের রাস্তা, লোকজন এখানে অনেকে নিজের নাম খোদাই করে দিয়ে গেছে। আর এদিক থেকে একটা শহরের ভিউ পাওয়া যাচ্ছে, ছোট্ট গ্রাম টাইপের, শহর ঠিক নয়, ছোট্ট গ্রাম টাইপের ভিউ পাওয়া যাচ্ছে। আর ওই দূরে এখানটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে লেকটা, পুকুর জাতীয় একটা ছোট্ট পুকুর। আচ্ছা ওই দিকটায় গেলে দেখা যাবে না পুরো জিনিসটা, ওই হচ্ছে লেকটা, লেক তো না পুকুর টাইপের। আজকের মতো দেখে নিয়েছি বিদার ফোর্ট, অনেকদিন পরে আসলাম, দেখে ভালো লাগলো। যদিও গভর্নমেন্ট থেকে খুব একটা ইনিশিয়েটিভ নিয়ে এগুলোকে রক্ষণাবেক্ষণ করে না, তাও যেটুকু আর কি করেছে মানে সময় কাটানোর জন্য একদিনের জন্য গুড এনাফ। তো আমাদের এখনও খাওয়া হয়নি, বাজে 3:30, তো বেরিয়ে দেখলাম একটা অরুণের আইসক্রিম আছে, যেটা আমাদের কলকাতায় অরুণ হ্যাব বলে পাওয়া যায়। তো সেখানে একটু যাব, আইসক্রিম খাবো, তারপর রাস্তায় বেরিয়ে হাইওয়েতে কোনো খাবারের অপশান পেলে সেখানে খাওয়ার চেষ্টা করব। আমরা পেয়েছি অরুণের হ্যাব ডেলি থেকে, আমরা অনেক মাস পর আবার আইসক্রিমটা পেয়েছি, যদিও ওটা ঠিক আইসক্রিম স্যান্ডউইচ নয় যেটা আমরা ইউজুয়ালি খেয়ে থাকি অরুণে, এটা হচ্ছে আমরা বিস্কিট, মানে ভেতরে ভ্যানিলা ফ্লেভার্ড আইসক্রিম আছে আর বিস্কিট বাইরেটা, ওরকম পেলাম। এখনও খাইনি, একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে খাবো, তারপরে বুঝতে পারবো যে ওটা অ্যাকচুয়ালি আমরা যেরকম অরুণেরটা খাই সেই রকম কি না। তবে হ্যাঁ, বাকি আইসক্রিম রয়েছে, যেরকম ভ্যানিলা ছিল, কিছু কোন ছিল, তো আমরা ওই মিলিয়ে ঝুলিয়ে এনেছি। এখন দেখা যাক, টেস্ট তো হোপফুলি সেমই হবে যেহেতু ব্র্যান্ডটা সেম, আর কিন্তু এটা একটা নতুনত্ব বলে আরো একটু টেস্ট করে বোঝা যাবে। আমরা খেতে বসে গেছিলাম, ভুলে গেছিলাম ভিডিওটা করতে আসলে, তো আমরা নিয়েছিলাম চিকেন মান্ডি, খাওয়া মোটামুটি শেষ। দোকানটার নাম কি ছিল? প্রিন্স ধাবা, রাইট? প্রিন্স ধাবা। খাবার ঠিকঠাক, কিন্তু চিকেনটা বড্ড শীতে ছিল, বাট কোয়ান্টিটি এবং নর্মাল টেস্ট অনুযায়ী ঠিকঠাক, বাট চিকেনটা বড্ড শীতে, বাকি ঠিক আছে। আর এখানে মান্ডিতে প্রথম দেখলাম এরকম ডিম দিতে, হায়দ্রাবাদে আগে কোনো জায়গায় দেখিনি মান্ডিতে ডিম দিতে, এটা প্রথম দেখলাম। খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠে গেছি, টাইম হয়েছে এখন 6:30, মানে এটা লিটারালি লাঞ্চ তো নয়, ডিনারও নয়, তার মাঝামাঝি কিছু একটা হলো ওই আর কি, মানে যাতে পেটটা হালকা একটু ভরে। এবার বাড়ির পথে যাওয়া, আজকের মতন ট্রিপটা তো এখানেই শেষ হচ্ছে, খুব ছোট একটা ট্রিপ ছিল আর কি, জাস্ট বেরোনো, একটু ঘুরে আসা। নেক্সট বড় ট্রিপ তো অবশ্যই আসছে, আর তার ভিডিও নিশ্চয়ই আসবে আমাদের চ্যানেলে, কিন্তু ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আর টিল দেন আমার তরফ থেকে আর আমার তরফ থেকে বাই, সি ইউ ইন আ নেক্সট ভিডিও। টিল দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, প্লিজ কমেন্টে জানাও যে তোমাদের কি ভালো লাগছে, অ্যান্ড হোয়াট অল শুড উই ইম্প্রুভ, আর কি দেখালে তোমাদের ভালো লাগবে, আমাদের ভিডিওতে আর কি ইনফরমেশন তোমরা চাও, অ্যান্ড প্লিজ শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। আর যখন লাইক করবে তখন বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমরা যখনই কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। সো প্লিজ ওয়েট ফর আর নেক্সট ভিডিও, টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।